দিনাজপুর শহর এখন বেওয়ারিশ কুকুরের অভয়াশ্রম। রাস্তাঘাট, অফিস আদালতের আঙিনা, অলিগলি সব জায়গায় কুকুরের রাজত্ব। কুকুরের দ্বারা আক্রান্ত হচ্ছেন শিশু, নারী, বৃদ্ধ সব বয়সের মানুষ। ফলে কুকুর আতঙ্কে ভুগছেন শহরবাসী। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুকুরের অত্যাচারে শিশুদের স্কুলে পাঠাতে যেমন উদ্বিগ্ন অভিভাবকরা, তেমনি ফজরের ওয়াক্তে মসজিদে যেতে ভয় পাচ্ছেন মুসল্লিরা। দিনাজপুর শহরের প্রতিটি রাস্তায় রয়েছে 20 থেকে 25টি কুকুর। মোটরসাইকেল আরোহী গেলেই নেয় পিছু। শুধু মানুষ নয়, এসব বেয়ারিশ কুকুরের দ্বারা আক্রান্ত হচ্ছে গবাদি পশু, হাঁস মুরগিও। নামাজ পড়ার সময় খুব ডিস্টার্ব করে, ভয় দেখায়, কামাইতে আসে, কুকুর কামড়াচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে, মুরগিগুলো খাচ্ছে, অত্যাচার করতেছে খালি। যে একটা মোটরসাইকেল নিয়ে গেলে তারা তাড়া করে এবং এতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন শতাধিক কুকুর কামড়ানো রোগীর চিকিৎসা নিতে আসছেন সদর হাসপাতালে। তাদের মধ্যে কাউকে কাউকে ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে। মাসে প্রায় 2500 মানুষ কুকুর কামড়ানো এবং অন্যান্য প্রাণী কামড়ের দিয়ে এখানে 3 ক্যাটাগরির মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করি। প্রথম ক্যাটাগরিতে আমরা সাধারণত ওদেরকে শুধুমাত্র ধৌতকরণ বলি। দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরিতে আমরা শুধুমাত্র ভ্যাকসিন প্রদান করি। দিনাজপুর পৌরসভার তথ্য অনুযায়ী শহরে বর্তমানে কমপক্ষে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় 50,000। অথচ কুকুর নিয়ন্ত্রণ বা এই বিষয়ে দেখভাল থেকে বিরত রয়েছে কর্তৃপক্ষ। হাইকোর্টের রায়ের দোহাই দিয়েই চুপ করে বসে আছেন তারা। এনজিও সংস্থার রিটের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি এসেছে, যে চিঠির বলে আমরা কুকুর নিধন করতে পারছি না, এটা অমানবিক বলে। আমরা আজকে বিগত 4-5 বছর ধরে কোনো কুকুর নিধন করতে পারছি না, যার জন্য দিনাজপুর পৌর এলাকায় কুকুরের সংখ্যা এত বেড়ে গেছে যে প্রতিদিন জলাতঙ্কর রোগীর সংখ্যা বাড়ছে। শহর জুড়ে কুকুরের উপদ্রব কমাতে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।